আজকে একটা ইতিবাচক চিঠি ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে শ্রী সিমেন্টের কাছে যাচ্ছে, যেটা আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছিলাম যে এটা ঠিক ট্র্যাকেই আছে, সেটাই করতে চলেছে। তবে আজকে মূল বিষয়ে যাওয়ার আগে দুটো জিনিস বলবো। একটা তো তোমরা সকলেই জানো যে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে যে খাবার বিতরণ হচ্ছে দুস্থদের জন্য, সেইটা খুবই ভালো কয়েকটা ছবিও আমি দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে জলপাইগুড়িতে রায়গঞ্জ, মানে সোমবার থেকেই রায়গঞ্জ জলপাইগুড়িতে ইস্ট বেঙ্গল রায়গঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমিতে এক মাসের জন্য একাডেমির খুদে ফুটবলারদের খাদ্য বিতরণের মধ্যে দিয়ে কোভিড আক্রান্ত মানুষদের খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আমাদের ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল রায়গঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি দিয়ে গেলাম, হ্যাঁ ইস্ট বেঙ্গল রায়গঞ্জ ওয়েলফেয়ার ফুটবল একাডেমি দিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ আপনাদের একটা রেশন দিলাম, রেশনটা আপনাদের সবাই সবারই উদ্যোগে আর কি এই জিনিসগুলো ঘটছে, সাধুবাদ সবাইকে। তো আসল ঘটনায় ফিরি, যেরকম বলছিলাম আর কি যে লাস্ট যে মেলটা গেছিল, মেল বলবো না চিঠি বলবো, চিঠি লাস্ট যে চিঠিটা গেছিল শ্রী সিমেন্টের তরফ থেকে, যে আপনাদের আপনারা জানান যে মূল বিষয়ের থেকে যে আপনারা বলছেন যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সগুলো আমাদের তুলে ধরুন, কোনগুলো আপনারা চাইছেন না, স্বাভাবিকভাবেই এটাই। এবং আপনারা বলুন যে কি আগামী দিনের কর্মসূচি কি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এবং কয়েকদিন ধরেই আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে, এবং আমরাও কালকে লাইভ করেছিলাম যে শোনা গেছিল যে সিসিমেন্ট দল নাও নামাতে পারে, আমরা বলেছিলাম এটা প্রেশার গেম, কালকে লাইভটা দেখে নেবেন আমাদের, আমরা বলেছিলাম প্রেশার গেম। তো সেই প্রেশার গেমে ব্যাপারটা মিটলেই হলো, আমরা কালকেও বলেছিলাম যে গেম প্রেশারের হতে পারে, কিন্তু এতে যদি কোনো ইতিবাচক জিনিস আসে খুব ভালো। তো সেই রকমই আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা ইতিবাচক চিঠি যাচ্ছি বলে যতদূর আমি শুনেছি, এবং ডিফারেন্স যেটা জানতে চাওয়া হয়েছিল সেই ডিফারেন্সগুলো অবশ্যইভাবে মেনশন করে দেওয়া হয়েছে। তবে আমি ক্লাবেরই একজনের কাছ থেকে শুনলাম যে ডিফারেন্সগুলো কিন্তু আগেও অক্টোবর মাসে বোধ হয় খুব সম্ভবত আগেও কিন্তু ডিফারেন্সগুলো দেওয়া হয়েছিল, চিহ্নিত করে দেওয়া হয়েছিল। যাই হোক, তো আবার যখন চাওয়া হয়েছে আবার চিহ্নিত করে দেওয়া হয়েছে, এবং এবং সামনে মানে সামনে বসে ব্যাপারগুলো মিটিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। তো এইবার দেখা যাক যে তারা চিঠির প্রাপ্তি স্বীকার করলেন শ্রী সিমেন্ট কর্তারা, এবং তারপর তাদের পদক্ষেপ কি হবে, মিটিং হবে, মিটিংয়ের আশা করি ইতিবাচক ফলই বেরোবে যেমন সবাই জানে। এবং ইস্ট বেঙ্গল শ্রী সিমেন্ট দুজনেই এর পরের বার আর কি হাতে হাত মিলিয়ে দল গঠনের উদ্দেশ্যে নেমে পড়বে, এটাই সমস্ত সমর্থক কুল চাইছেন। বারংবার বলেছিলাম ISL, তোমরা রাউন্ড গ্লাস পাঞ্জাব টাঞ্জাব বলছিলে বিকল্প টিকল্প, আমরা বারবার বলছিলাম রাউন্ড গ্লাস পাঞ্জাব কখনোই ইস্ট বেঙ্গলের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে না। হ্যাঁ, তবে ঠিক যে এন্ট্রির জন্য যে জুন মাসে যে সময়টা রয়েছে ISL-এর এন্ট্রির জন্য, সেটা সব দলের ক্ষেত্রে সেখানে কিন্তু কনফার্ম করতে হতো, সেই কনফার্মেশনটা এবার একটু জোরদার করা যাবে। এবং সবচেয়ে বড় কার এই এই সমস্ত জিনিসে সবচেয়ে বেশি যেটা সুবিধা হলো সেটা হচ্ছে, সুবিধা হবে বলে আশা করা হচ্ছে, আশা করি হয়ে যাবে, মানে যখন ইতিবাচক চিঠি যাচ্ছে এবং ইতিবাচক একটা এরপর মিটিং, যে কোনো একটা এখন তো দেখো মিটিং তো ভার্চুয়ালিও হয়ে যায়, শুধু অতটা সমস্যা হবে না। এবং আমি আশা করছি যেটা, তো জানি না তোমরা কি আশা করছো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি যেটা আশা করছি সেটা কিন্তু শ্রী সিমেন্ট কর্তারা নমনীয় হবেন এবং যেটা চাইছেন কর্তারা সেইগুলোই মেনে নেবেন। এটা কেন আমি আশা করছি বা মনে হচ্ছে আমার সেটাও বলে দিই তোমাদের। দেখো, একদম প্রাথমিকভাবে তারা কিন্তু সমস্ত ক্রীড়া বিভাগের রাইটস চেয়েছিলেন, কিন্তু ইস্ট বেঙ্গল রাজি ছিল না। ইস্ট বেঙ্গল বলেছিল শুধু ফুটবল রাইটস নিতে হবে, যেরকম মোহনবাগান মডেল ছিল সেইরকমই নিতে হবে। তো সেটা কিন্তু তারা আংশিকভাবে রাজি হয়েছেন বলেই শোনা গেছিল। তো বাকিগুলোও নিশ্চয়ই ক্লাব যেগুলো বলবে সেইগুলোই তারা মেনে নেবেন বলেই আমি আশা করছি। তো সেই শ্রী আমি বলছিলাম না, কাউকে একটা নমনীয় হতে হবে, তো এক্ষেত্রে শ্রী সিমেন্ট নমনীয় হয়ে চুক্তিটা সম্পন্ন হয়ে গেলে আর কি দল গঠনে সুবিধা হয়, সেই দল গঠনটাই হবে। তবে তার আগে এই মিটিং, মিটিংটা কিন্তু ভার্চুয়ালিও হতে পারে, এরকম কোনো ব্যাপার না যে মিটিংয়ে একদম অ্যাক্রস দ্য টেবিল বসা, মানে একদম সামনাসামনি বসেই আজকাল করতে হবে। বড় বড় ডিসিশন, পৃথিবীর বড় বড় ডিসিশন কিন্তু এখন হচ্ছে ভার্চুয়ালি, অনেক বড় বড় ডিসিশন, ফুটবলের ক্ষেত্রে হোক বাইরের ক্ষেত্রে হোক, তো সেই জিনিসটার দিকে কিন্তু নজরটা রাখতে হবে। তোমরা নজর রাখো, তোমরা কমেন্ট করে জানিও যে কী ঘটতে চলেছে, তোমরা কী মনে করো। আর ব্যাস, বাকি লাইভে যখন আসবো তখন আরও ডিসকাশন হবে সন্ধ্যাবেলা, এখনকার মতো টাটা। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভালো লাগলে লাইক করো, লাইকটা দরকার। চলো, এখনকার মতো টাটা।
বৃষ্টি একটু কমেছে, তবে জানি না এখানে আমাদের এখানে কমেছে অন্য জায়গার কি অবস্থা আমি জানি না। হাওয়া দিচ্ছে, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, এখানে বৃষ্টিটা তখন পড়ছিল তোমরা দেখেছো সকালবেলা, একটু পরে বৃষ্টিটা কমেছে। এখন কিন্তু কি বলবো, আকাশটা মোটামুটি পরিষ্কারের দিকেই বলবো কি, তাই তো। তবে যেখানে যারা সেরকম জায়গায় আছো, সেন্সিটিভ জায়গায় যারা আছো, তারা অবশ্যই হবে সাবধানতা অবলম্বন করবে।